লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল তবে এই অভিযানে এখনো নিজের অবস্থান সুবিধা করতে পারেনি তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হামলায় মূল্য দিতে হচ্ছে দেশটির এমন পরিস্থিতিতে আলোচনা এসেছে করা ইসরায়েলের সমর্থনে আমেরিকান সেনা মোতায়েনের বিষয়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন চৌঠা অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে না হারিকেন হেলেনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান এ সময় ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েল হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কিনা তা জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন এ বিষয়ে আলোচনা চলছে তবে অভ্যন্তরীণ কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি প্রকাশ্যে আনতে চান না